হ্যালো গাইস, কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন গেম প্লেতে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে নিয়ে আসলাম একটা নতুন অ্যান্ড্রয়েড গেমসের নাম হচ্ছে রোব্লক্স। তো ওয়ার্ল্ড ওয়াইড এটা অনেকে খেলে, অনেকে এটা পছন্দের, আর ডেইলি আপনি এখানের মধ্যে সংখ্যাগুলো দেখতে পারবেন, কয়েক হাজার মানুষ একসঙ্গে গেমসটা খেলে। যদিও এটা বাংলাদেশে এখন অত ফেমাস না, বাট অনেক বয়সী মানুষ, একদম বড় থেকে বয়স্ক থেকে একদম ছোট ছোট বাচ্চারা খেলে। যদি এটা কার্টুন টাইপের, পাবজি আর ফ্রি ফায়ারের পরে যদি আপনি এটা খেলতে চান, এটা একটু অকওয়ার্ড লাগবে, কজ ওইগুলো একটু বেশি হাই গ্রাফিক্স আর এটা একটু লো, বাট এটার ট্রিক্সগুলো অনেক মজার। তো এখানের মধ্যে অনেকগুলো গেমসের মধ্যে আমি একটা সিলেক্ট করব। হাইড অ্যান্ড সিকটা আমি চালু করলাম। এখানের মধ্যে একটা অ্যাপের মধ্যে কিন্তু অনেকগুলো গেমস আছে, তো এটার মধ্যে একটা হাইড অ্যান্ড সিক আছে। এখানের মধ্যে একজন খুঁজবে আর সবাই লুকাবে, লাইক আমরা যেরকম নর্মাল লুকোচুরি খেলি। যদিও আমরা লুকোচুরি খেলতাম, ওইটার মধ্যে একটা এক্সাইটমেন্ট অন্যরকম ছিল, বাট এটার মধ্যে অন্যরকম। যদি আপনি এটা না খেলেন, আপনি এটা বুঝতে পারবেন না। তাও আমি আজকে পুরো ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করব যে কীরকম খেলতে। তো এখানের মধ্যে আইটি সিলেক্ট হইলো। আইটি সিলেক্ট হচ্ছে কি, এখানের মধ্যে কে আমাদেরকে ধরবে, মানে কে আমাদেরকে খুঁজবে। তো এখানের মধ্যে আইটি ছাড়া বাকি সবাই, আমরা 1 মিনিট সময় থাকবে। এই 1 মিনিটের মাঝখানে আমরা চলে যাব লুকাতে, আর আইটি এখানে থাকবে। তো এখানের মধ্যে অনেক জায়গায় থাকবে লুকানোর, বাট ভালো একটা জায়গা খোঁজার চেষ্টা করব। সবাই ওই সাইডটাতে যাওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, মাঝখানে আপনি বাই দিতে পারবেন, মানে জাস্ট একটা আওয়াজ দেওয়া। আমরা যেরকম লুকানোর পরেও একটা আওয়াজ দিতাম, এরকম একটা আওয়াজ দেওয়া। তো আমি দেখতে পারতেছি ওইখানের মধ্যে, এই শেলফটার মধ্যে অনেকে যাচ্ছে। আমি শেলফটার এখানেই যাব, সময় বেশি নেই, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আর আরেকটা বলে দিই, পুরো ম্যাচটা মানে এখানের মধ্যে যে খুঁজবে তার সময় হচ্ছে 4 মিনিট। তো 4 মিনিটের মাঝখানে সে যদি আমাকে ধরতে পারে অথবা আমাকে খুঁজে পেতে পারে আর মারতে পারে, তাহলে তার ওইভাবে পয়েন্ট হবে। তো আর আমি যদি লোকায় থাকতে পারি তাহলে আমার জন্য আলাদা পয়েন্ট। আচ্ছা, এটার উপর উঠতে পারতেছি না, সময় কিন্তু শেষ। এগুলো দেখতে অনেকটা, ক্যারেক্টারগুলো অনেকটা, আমরা যে আগে লেগো সেট খেলতাম, ব্লক সেট টাইপের, ওইগুলোর মধ্যে যেরকম ছিল এরকম দেখতে অনেকটা। যদিও আমি আপনাদেরকে বারবারই বলতেছি এটা একটু দেখতে অন্যরকম অথবা দেখতে একটু বেশি কার্টুন, বাট এটা খেলতে অনেক মজার। আমি এখান থেকে কিন্তু আমাকে যারা মানে যেই আইটি আছে তাকে আমরা দেখতে পারবো। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা ক্যারেক্টার এখানে লুকাইছে, একটা মেয়ে সম্ভবত। আমি তার সাথে আছি, বইগুলোর মধ্যে থাকি, বইয়ের চিপাগুলোর মধ্যে। না দেখলেই চললো, না দেখলে আমার এই সাইডে আসবেও না আশা করি। আচ্ছা, আমি এখন আইটিকে দেখতেছি। আমি ও সম্ভবত খুঁজতেছে এখন, পাইনি মনে হয় একজনকেও, না পাইছে, একজনকে পাইছে। 11 জনের মধ্যে এখন আর 10 জন বেঁচে আছে। আচ্ছা, তো শেলফের মধ্যে উঠলো, এটা আমাদের শেলফ না সম্ভবত, বইয়ের চিপাই চিপাই দেখতেছে। ও মনে হয় একজনকে পাইছে, একজনকে মারলো মাত্র। আচ্ছা, বইয়ের চিপার মধ্যে ঢুকছিল, ওকে খুঁজে পাইছে, ও ভালোই চালাক আছে, ও খুঁজে পেতে পারে আমাকে। আচ্ছা, ও আমি একটু ভিতরে থাকার চেষ্টা করব, দেখি ও আসতে পারে নাকি, আসার কথা না। আচ্ছা, আমাদের এদিকে কিন্তু এখন আসতেছে ও, সময় কিন্তু এখনও 2.5 মিনিট, 2 মিনিট 30 সেকেন্ড। ও সম্ভবত কাভারটার ভিতরে ঢুকবে, আলমারিটার ভিতরে। আচ্ছা, দেখেন ও একা একাই মানে উপরে ওঠার চেষ্টা করতেছে, উঠতেছে উঠতেছে, কোনো মানে নামছে, কোনো লোক পাইনি। আচ্ছা, এখানের মধ্যে এখন অনেকের কোশ্চেন হতে পারে এই যে বাই দিতেছে, হাই দিতেছে, এর কারণটা কি? এটা জাস্ট অন্যরকম কিছুই না, আপনি যখন হাই দিবেন তখন ওর ইয়ারফোন যদি দিয়ে খেলতে থাকে তখন ওর ভিতরে একটা আওয়াজ যেতে থাকবে, যে কোন সাইডটা থেকে আওয়াজ হবে একটু বুঝতে পারবে, জাস্ট ওইভাবে ওকে একটু ঘুরানো, এই অন্য কিছুই না। তো ও সম্ভবত এখন টেবিলটার উপরে ওঠার চেষ্টা করতেছে। টেবিলটার এখানে আমার কেউ নাই, তাও দেখি ও হয়তো খুঁজবে এখন। ও টেবিলের উপরে থাকতে পারলো না, নামলো। আচ্ছা, 1.5 মিনিট আছে স্যার, দেখি কতটুকু হয়, মনে হয় বাঁচবো। আর 8 জন আছি আমরা 11 জনের মধ্যে। ও আমার
আমাকে সম্ভবত দেখছে, আমি তো নড়তেছি না, তাও দেখছে হয়তো বা আসতেছে। ও শেলফের ভিতরে দেখে ফেলছে, আমি শেষ, আমি শেষ, আমাকে মেরে ফেলছে। ও ফার্স্ট বার পারলাম না, সেকেন্ড বার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, এখানের মধ্যে কিন্তু আমি আরও বাকি যারা খেলতেছে তাদেরকে দেখতে পারতেছি, ওরা অনেক ভালো পজিশনে আছে। তো এটা সেকেন্ড গেম, এটা সেকেন্ড বার শুরু করলাম, 1 মিনিট শুরু হয়ে গেল আমার। তো এখন আমি একটা ভালো জায়গায় লুকানোর চেষ্টা করব, কাভারটার ভিতরে ঢুকবো ভাবতেছি, বাট এখানের মধ্যে ঢুকলে আর পালানোর চেষ্টা করলেও পালাতে পারবো না। আচ্ছা আমি অন্য একটা সাইডে যাই, আমি শেলফে আর যাবো না, আমার শেলফে যেয়ে ভাই বুঝ হয়েছে আমি শেলফের মধ্যে পারবো না। দেখি এখানে এই ক্যারেক্টারটা কোথায় যায়, মেয়েটা কোথায় যাচ্ছে, মেয়েটা ওই সিটটাতে যাচ্ছে, আমি যাই ওই সিটটাতেই ওর সাথে। শেলফে যাব না, শেলফে গেলে প্রবলেম হতে পারে, ধরে ফেলতে পারে। আচ্ছা মেয়েটা কিন্তু ওইটা ছোট গর্ত আছে ওইটার ভিতরে যাচ্ছে, আমি ওইটার ভিতরে যাই। অনেকটা দেখতে জেরির ঘরের মতন, আর 6 5 4 3 2 1। আচ্ছা খেলা কিন্তু শুরু, ও কিন্তু এখন ধরতে আসবে, ওর মাথার উপরে গিয়ে ভেবে উঠলাম আমি। আচ্ছা তো এখানের মধ্যে কিন্তু আমি এই 4 মিনিট এখানেই থাকতে পারবো, যদি আশা করি ধরতে আসবে না আমাকে। আমি আচ্ছা আমি ওর মাথার উপরে কিভাবে উঠতে পারতেছি, ও সরতেছে না। ওকে তো এখানের মধ্যে ও কিন্তু টেবিলের উপরে খুঁজ, টেবিলের মধ্যে কিছু না পেয়ে নিচে নেমে গেল। আচ্ছা তো মনে এখন সম্ভবত বুক শেলফের দিকটাতে যাবে। যা যা ভাই সময়টা নষ্ট হোক, জাস্ট যেহেতু একদম শেষ সময়, 3 মিনিটের মতন এখনও আছে, জাস্ট ঘুরুক ফিরুক, আমার কিছু আসা যায় না। আমার জাস্ট এই টাইমটা যদি শেষ হয়ে যায় তাহলে আমার উইন, মানে আমি বাঁচতে পারবো। এখন পর্যন্ত কোনো কাউকে খুঁজতে পারেনি, 11 জনের 11 জন এখনও অ্যালাইভ আছে। আচ্ছা ওইখানের মধ্যে মইয়ের উপরে কিন্তু একটা উঠতেছে, ও সম্ভবত ওকে ফলো করবে, কিন্তু এটা ফলো করা কিন্তু একটা বোকামি হবে, কারণ ও চাইলেও কিন্তু ওকে ধরতে পারবে না, যদি উঠতে পারবে, উঠতে পারে নাই। আচ্ছা আবার দেখবো তার কাহিনী, আমি আরেকবার দেখবো, এখানের মধ্যে চেষ্টা করবে আবার উঠতে, পারে নাই পারে নাই, পড়ে যাবে, এখন পড়ে যাবে, পড়ে যাবে, আবার দেখতেছে, আবার দেখতেছে, এবার 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 পারতেছে, একটু ডানে বামে করে যাচ্ছে। ও যেতে যেতে এনিমি এতক্ষণে চলেও গেছে, যে কিনা যাকে ধরবে সে হয়তো চলেও গেছে, চলেও গেছে, যাকে ধরার কথা সে চলেও গেছে, ও উঠতে উঠতে ভাই। শেলফের ওইখানে সম্ভবত এখন যাবে ও, কিন্তু এখন আটকায় যাবে যদি এখন নিচে না নামে। ওয়েট, সময় কিন্তু চলে যাচ্ছে, 2 মিনিট আছে, আর ও ড্রয়ারের ভিতরে ঢুকে গেছে, এখানেও সম্ভবত নাই। আমার এখানে কিন্তু 3 জন, আরও 1 জন এক্সট্রা আসছে, যাই হোক থাকুক এখানে, ওর মাথার উপরে উঠলাম, যাই হোক ওর খাইনি। দেখি এখন যে খুঁজতেছে আমাদেরকে, তো ও কিন্তু এখন এই জায়গার মধ্যেই বারবার ঘুরতেছে, ও মনে হয় এখন বের হইতে অনেক সময় লাগবে, প্রায় আর 1.5 মিনিটের মতন খেলা আছে, বেশি সময়ও নেই। দেখেন কি করে, ও মই বানা উঠতেছে, দেখেন দেখেন কি করে, ও ও একবার উঠে নামে। আচ্ছা আবার দেখবো, উঠতে পারে না, উঠতে পারে না, উঠতে পারে না, উঠতে পারছে, উঠতে পারে না, ও শেষ পর্যন্ত নামতে পারলো। সময় আর 1 মিনিট আছে, আশা করি আমাদের এই জায়গাটার মধ্যে আসবে না, আমাদের এই জায়গার মধ্যে আসলে 3 জনই একদম মারা যাব। তো ও এখন পর্যন্ত পুরো ম্যাচের মধ্যে কাউকে মারতে পারে নাই, এখানের মধ্যে 3 জনই আছে, 1 জন ওই সাইডটা দেখেছে। এই তুমি এখানে আসো, এখানে আসো, আচ্ছা ওইখানে থাকলে কি দেখবে না, লাস্ট 50 সেকেন্ড দেখি ধরতে পারে নাকি। ও তো ওইখানে যে খুঁজতেছে সম্ভবত মেয়েটা, তো আমিও তো এখন বেরোতে পারি, দেখেন কি ওর পিছে পিছে ঘুরতেছে, এ সম্ভবত একজনকে মারতে পারবে, এখন সাহস আছে, একদম শেষ মোমেন্টে এসে দৌড় দিছে, মেরে ফেলছে ওকে, যাক একজনকে তো মারতে পারছে।
লাস্ট লাস্ট সময় একদম। ও কি এখন আবার মুইতে উঠবে? ও কি করতেছে? আচ্ছা চলেন, আমরাও আমিও বের হই, মেয়েটাও বের হইছে, আমি এখন হাই দিব। আর 13 সেকেন্ড আছে, ও চাইলেও এখন আমাদেরকে ধরতে পারবে না। ও আমাদেরকে দেখছে, ও আমাদেরকে দেখছে, আমাদের এই সিটটাতে আসতেছে। সব সবাই এখন হাঁটা শুরু করছে ওকে দেখা, শেষ পর্যন্ত পারলো না। তো আরেকটা খেলবো এখন, চেষ্টা করি, দেখি, ভালোই লাগতেছে, মজাই লাগতেছে। আর গাইস অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, আর আমার ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলের সাথে, যেন আমার ভিডিও আপনারা সব সময় পান। আমি বিভিন্ন গেম প্লে নিয়ে বারবার আসবো আপনাদের কাছে, আর আপনারা অবশ্যই এটা আমার থার্ড ম্যাচ, তো এবার ট্রাই করব। আচ্ছা এখানের মধ্যে এবার কিন্তু ম্যাপটা চেঞ্জ হয়েছে, এখানের মধ্যে এখনও সময় অল্প, আমি চেষ্টা করব। এখানের মধ্যে দেখা যাচ্ছে সোফা, আমি সোফার ওই সেটটাতে যাব আগে। এখানে 1 মিনিট সময়ের মাঝখানে যতটুকু পারা যায় লুকানোর চেষ্টা করব, পরবর্তীতে লাগলে নাইলে সরতে পারবো, সমস্যা নেই। এখানে সোফা, সোফার উপরে দেখা যাচ্ছে অনেক কয়েন, তো আমি কয়েনগুলোকে কালেক্ট করার চেষ্টা করব। ওই সেটটাতে সম্ভবত ওর আসার কথা না, তাও আমি দেখবো, চেষ্টা করবো এখানে যাইতে পারি নাকি। 28 সেকেন্ড, বেশি সময় কিন্তু নাই, আমাকে চলে যেতে হবে। এটার উপরে উঠতে পারবো? পারছি, একটা কয়েন পাইলাম আর পাবো। আচ্ছা আবার সময় কিন্তু নেই, আমি চলে যেতে হবে, আমাকে আমি এই জায়গাতে থাকলে আমাকে খুব তাড়াতাড়ি দেখতে পারবে, আমি চলে যাবো এখান থেকে। 8 সেকেন্ড, 5, 4, 3, 2, 1। আচ্ছা আমিও সাউন্ড দিলাম একটা, তো সময় কিন্তু শুরু হয়ে গেছে, ও কিন্তু আসা শুরু করে দিছে। আমার এখানটাতে সম্ভবত আগে আসবে না, না আমার এটাতে আগে আসেনি। ওই ওইখানের মধ্যে কিন্তু একটা মেয়েকে দেখছে, ওইখানে একটা মেয়ে হাঁটতেছে, ও ওইটার পিছে যাচ্ছে, ওই মেয়েটার পিছে পিছে। ও ওকে ধরে ফেলবে, ওকে ধরে ফেলবে, লুকাতে পারেনি মনে হয়, সময় মতো লুকাতে না পারে, এখন ধরে ফেলবে ওকে। উঠতে পারতেছে না ও, এখন উঠতে পারতেছে না। আচ্ছা ওর লাগ ভালো, ওই মেয়ের মানে ও উঠতে পারে নাই, যদি উঠতে পারতো তাহলে ধরে ফেলতো। সম্ভবত লাভ দেওয়া যায় এই সিস্টেমটা ও জানে না। আচ্ছা এখানের মধ্যে ও ঘুরতেছে খোলা ময়দানে, খোলা ময়দানে অবশ্যই থাকবে না, ও এখানের মধ্যে খুঁজে কি করতেছে বুঝতেছে না। আচ্ছা এখানের মধ্যে কি কোনো আর আছে? এখানে একটা ঘরটা থেকে বের হইছে একটা, ধরতে পারবে, মারতে পারবে, মেরে ফেলছে। আচ্ছা এখন দেখবো কোন সাইডটা যায়, আমার এখানটাতে কিন্তু আসতেছে, সময় কিন্তু এখনো 2 মিনিটের উপরে আছে, 2.5 মিনিটের উপরে। এখানে কিন্তু 2 জন আছে আমার সঙ্গে ভাই, ওরা যদি নড়াচড়া করে, ওদের যদি খবর পেয়ে যায় তাহলে কিন্তু আমারও এখানে আসবে, তাই ওদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করব। একা একা থাকা এখানের মধ্যে সেফ মনে করি, ওদের দেখা দেখি। ও কিন্তু সোফার এখানে এসে বসছে আমার খুব কাছে, আমি ঠিক ওই জুইটার উপরেই আছি। আচ্ছা ও কিন্তু সোফার উপরে আছে, আমি সোফার নিচে, আমি কিন্তু সোফাটার নিচে। একজনকে ধরে ফেলছে, আমি ভাবছিলাম ওরা নড়াচড়া করলে আর ওরা পারবে না, নড়াচড়া করছে, আমাকে দেখে ফেলবে। আরেকজনকেও কিন্তু পেয়ে গেল, আরেকজনকে মেরে ফেলছে, আমার পাশাপাশি 2 জনকে মেরে ফেলছে। ভাই ভাই আমার এখানে আসিস না, ও আসতেছে, আসে নাই, আমি একটু এই এই পাশটাতে একটু আসি, ও আমার কাছে আসে নাই, আমার সামনের থেকে 2 জনকে ধরে মেরে ফেললো। আচ্ছা আমাকে দেখেও নাই, এই জন্য লুকিয়ে আছিলাম। যাক আমি একটু একটু হাঁটাহাঁটি করি, সময় আছে এখনও, ও কিন্তু এখনো হাঁটতেছে। দেখি আমি সেটটাতে চলে যাওয়ার চেষ্টা করি, ও এইটা এই সেটটাতে সম্ভবত আসবে না। ও কি দেখতেছে, একই জায়গাতে বারবার দেখলে কি হবে নাকি? আচ্ছা অন্যান্যবার যেটা হয়েছিল, যে সব যে কিনা খুঁজতেছে আইটি, তার সামনে অনেকে যায়নি, বাট এবার কিন্তু অনেকে গেছে, যার কারণে ও
ধরেও ফেলতে পারছি খুব দ্রুত। আমি এখন আর 1 মিনিট আছে, ওর সাথে একটু মজা করা যাক। ভিডিও শেষে একটু মজা না করলে কী হবে বলেন? আচ্ছা, তো এখন একটু ওকে দেখায় হাঁটবো আমি। ও কোন সাইডটাতে? ওকে দেখছে ও? ও ও ও কোন সাইডটাতে? আমি লাফাচ্ছি, দেখুক আমাকে। দেখতেছে ও? সম্ভবত দেখছে আমাকে। আচ্ছা, আমাকে দেখছে, দেখছে আমাকে, দেখছে। এখন আমাকে চলে যেতে হবে। আচ্ছা, আমি এখন চলে যাব। আমাকে আমার দিকে আসতেছে একজনকে ধরতে ধরতে। আচ্ছা, ওকে ধরুক, আমি একটু এই সাইডটাতে ওকে দেখাই। আমি আসি আর 20 সেকেন্ড, আমি একটু দৌড়াবো ওকে দেখায় দেখায়। আচ্ছা, দেখি, দেখেন আমার পিছে কিন্তু আসতেছে ও, আমার দিকে আসতেছে। আর 10 সেকেন্ড, ও আমার পিছেই আছে। আচ্ছা আচ্ছা, ঝোপঝাড়ের ভিতরে ঢুকে গেছে, আমাকে এখন ধরতে পারবে না সম্ভবত। 6, 5, ও মাত্র নামছে। 2, 1, এবার বেঁচে গেলাম একদম শেষ টাইমে। তো যেটা বলতেছিলাম, আমি এবারও তো জিতে গেলাম। তো বলবো, সবাইকে সাজেস্ট করব যে এই গেমটা আপনারা ট্রাই করতে পারেন। এইটার মধ্যে কিন্তু অনেক ধরনের গেমস একসঙ্গে আছে, তো এক একটা গেমের থিওরি এক এক রকম। তো আমি অন্যান্য গেমসগুলো নিয়েও আপনাদের সামনে আসব ভিডিও করতে। তো সামনের জন্য আপনারা অপেক্ষা করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কজ আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে আমি যে ভিডিওগুলো দিব ওইগুলো আপনারা তাড়াতাড়ি পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আসসালামু আলাইকুম।